1400 সাল রবীন্দ্রনাথ ঠাকুর, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কন্যে ফুল বিহঙ্গের কন্যে কোন গান, আজিকার কন্যে রক্ত রাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে এখন করি আছো গান সে কোন নতুন কবি তোমার ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিধান পাঠাই দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভূমর কুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে এই ঘরে রবীন্দ্র সঙ্গীতে এই কণ্ঠের শব্দধ্বনি ডানা মেলে পার হয়ে যায় পাহাড় বাহার প্রতি ফুল সাজ চার দেওয়াল, তিক্ত ঝাপটে হাওয়া তোলে আর নীলে নীলে ভেসে চলে এই কণ্ঠে শব্দধ্বনি মানুষ পৃথিবী ঋতু নিয়ে প্রাণ সূত্রে দিন রাত কে বাঁধে, তারাই তারাই দীপ্ত শিখা জ্বালায় আকাশ ভরা সূর্য তারার মাঝখানে, কি যে বিস্ময় জাগায় আর কি যে ভালোবাসে সোনার বাংলার ধুলো মাটির ছোঁয়ায়, ময়না পাড়া মাঠে কালো হরিণ চোখের মায়ায় জোড়ায়, কখনো অগ্নিবাণে কখনো বরিশনে কখনো পারের মেঘে কখনো আলোয় আলোয় বাঁচার মুহূর্তগুলোকে রূপে রূপান্তরে ফোটায়, এই কণ্ঠের শব্দধ্বনি কোথায় পৌঁছায় যেখানে কাছে দূরে হৃদয় তাপে বাতাস কাঁপে, যেখানে আকাশ মিলিয়ে যায় মহাশূন্যের নীল সবুজে, এই কণ্ঠ সুচিত্রা মিত্র আমি ঘরের মধ্যে গান শুনি, ঘর কই ঘর আমি তো এক অনন্ত ভুবনে, সুদূর দিগন্তে চাহি কল্পনাই অবগাহী ভেবে দেখেও মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পূরক রাশি কোনো স্বর্গ হতে ভাসি নিখিলের মর্ম।